মর্নিং এভরিওয়ান, আজ হলো রোববার, রোববার সকাল 11টা বাজে। 11টা দেখে আমার ভিডিওটা শুরু করলাম। সকালবেলা উঠেই আমি চলে গিয়েছিলাম, সমস্ত কাজটা সারলাম, সেরে চলে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে ফিরে ব্রেকফাস্টটা করে নিলাম, 10:30 নাগাদ ফিরেছি। ব্রেকফাস্ট করে এবার রান্নাঘরে চলে এসেছি, বাজার থেকে যাই নাকি সেগুলো সব ধোয়া টোয়া করতে হবে, সেগুলো ধুয়ে নেবো। শাকসবজিগুলো এখন কিছু ধোবো না, ওগুলো বিকালবেলা যদি টাইম পাই তখন করবো, কারণ এখন চটপট করে রান্না করে নিতে হবে। আর আমি এই যে ইন্ডাকশানেতে ভাতটা বসিয়ে দিয়েছি, আর মাটন এনেছি, মাটনটা করবো আলু দিয়ে। তো সেটা করবো, সেটা এখানে কিছু কাটা, কোনো পেঁয়াজ আদা রসুন কিচ্ছু কাটা হয়নি, আলুটালু কিছু কাটা হয়নি। আগে মাছগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর কাটবো। আর বাজারের ব্যাগ থেকেও এখনও বাজারটা যা কিছু নামায় নিয়ে গেছে, পড়ে আছে বাজারের ব্যাগ থেকে, এখনও বাজারটা যা নামায়নি, ওগুলো নামাবো। আগে মাছগুলো ধুয়ে নিই, তারপরে তো চলো চটপট করে কাজ সেরে নিই, আর বেশি বক বক করবো না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। বার করতে আর মাংসের সমস্ত কিছু রেডি করতে করতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতে ফ্যানটা এবার ঝরাতে দিয়ে দেব। আর আমি বলেছিলাম যে মাছগুলো আগে ধুয়ে নেব, তারপর ভাবলাম যে না মাংসটা বসিয়ে দিও, আমি মাছগুলো ধুতে পারবো, তো তাই জন্য মাংসটা আগে বসিয়ে দিচ্ছি। মাংসের আলুটা কাটা হয়ে গেছে, ফার্স্টে মাংসের আলুটা ভেজে নেব, নিয়ে তারপরে মাংসটা কষাতে দেবো। এদিকে আমার মাংস এখনও ধোয়া হয়নি, ওটা আলুটা ভাজতে দিয়ে তারপর ধোবো। এদিকে আমি মাটনটা ধুয়ে নিচ্ছি, মাটনটা ধুয়ে ধুতে এদিকে আলুগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে তেজপাতা দিয়ে দেবো একটা, দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। যেরকমভাবে আমি প্রত্যেক বাড়ি মাংস করি সেভাবেই করবো, স্পেশালভাবে কিছু করব না। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি আদা বাটা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসটা দেবো। কারণ মাংস ম্যারিনেট করে রাখার মতো আমার সেদিন সময় ছিল না, আমি চিকেন ম্যারিনেট করে রাখি না, কিন্তু মাটনটা মাঝে মধ্যে ম্যারিনেট করি, কিন্তু যখন সময় থাকে না তখন আমি এইভাবেই করে নিই, হাতে অত সময় ছিল না ম্যারিনেট করে রাখার মতো। তো মশলাটা কষাতে কষাতেই আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য গোলমরিচ গুঁড়ো, নুন, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, যা যা রেগুলার মশলা লাগে তো সেগুলোই দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপর মাংসগুলো ওতে আমি দিয়ে দেব। মাংসটা ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত থেকে তেল না ছাড়ে। তো মাংসটা কষাতে কষাতে এদিকে আমি মাছগুলোও ধুচ্ছি,
একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাংসটা কষাচ্ছি না। বাজার থেকে আমি মাছ এনেছিলাম, হচ্ছে বাটা মাছ, রুই মাছ, চারা রুই মাছ আর কাতলা মাছ, গাড়ির কাতলা মাছ। তো এই মাছ এনেছিলাম আর মাছগুলো ধুতে ধুতে গিয়েছিলো কারেন্ট চলে। তো তারপরে জানলাগুটা খুলে দিয়ে আমি সমস্ত ধোয়া টোয়াগুলো করছিলাম, তারপর আবার কিছুক্ষণ পর আবার কারেন্ট এসে গিয়েছিলো। তো যেদিন তাড়াহুড়ো থাকে সেদিনকে কারেন্টও ভীষণ ডিস্টার্ব করে, সব দিকেই সেদিন ভীষণ অসুবিধে হয়ে যায়। আর মাছগুলো বেছে এদিকে ব্রেকফাস্ট করেছিলাম, তার অনেক বাসন জড়ো হয়েছিল, তো সেগুলোও সব ধুয়ে নিচ্ছি। মাংস করতে করতেই আমাকে সব কিছু করতে হচ্ছে, যে একটা কাজ করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেভাবে করা হচ্ছে না। মাংস করতে করতে এদিকে মাছ ধুলাম, আবার এদিকে বাসন ধুলাম। আর আমার মাংসটা দেখুন অলরেডি কষানো হয়ে গেছে এবং এ থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার এতে আমি গরম জল দিয়ে দেবো, দিয়ে প্রেসারে দিয়ে দেবো। খাসির মাংস তো কড়াতে সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, তো আমি অত আমার সময় নেই কড়াতে সেদ্ধ করার মতো, তো আমি ওটা প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে দিয়ে ওটা সিটি পড়ে যাওয়ার পরে, 10-12 সিটি দিয়েছিলাম, দেওয়ার পরে আমি চলে গিয়েছিলাম। আমি যেখানে কাজের জন্য একটা কাজে যাব বলেছিলাম সেখানে চলে গিয়েছিলাম। তো এসে তারপর আবার মাটনের ঢাকনাটা খুলেছি। তো ওখান থেকে চলে আসার পর মাটনের ঢাকনাটা খুলে দেখি ঠিক এই পজিশানে এসেছে মাটনটা, দারুণ টেস্টিও হয়েছিল আর কালারটাও খুব সুন্দর এসেছে। বন্ধুরা এখন বাজে বিকেল 5:30, বাইরে আর একটু আলো নেই, পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করতে বেজে গেছে 3:30, বললাম একটা জায়গায় যাবো একটা কাজের জন্য। তো সেখান থেকে এসে তখন প্রায় বেজে গেছে খাওয়া দাওয়া সারতে আর করতে 3:30। 3:30 সময় খাওয়া দাওয়া সেরে আর বাসন টাসন কিছু মাজতে ইচ্ছা করেনি। এই যে দুপুরের খাবার বাসন এখনও বেসিনে পড়ে সিঙ্কে পড়ে রয়েছে, আর এইগুলো রান্না করার বাসন, এগুলো এখনও উপুর করা রয়েছে, এগুলো এখনও তোলা হয়নি, এগুলো তুলবো। সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে তো কাজের শেষ নেই, একটার পর একটা করেই যাচ্ছি। আমাদের মতো হাউস ওয়াইফদের কোনো দিনই ছুটি নেই, সারাদিনই কাজ আর কাজ, আর রোববার দিন তো বেশি কাজ। রোববার দিন তো সকাল থেকে উঠে থেকে মানে 2 মিনিট বসার সময় থাকে না, এদিক ওদিক আবার যদি এক্সট্রা কোথাও যাওয়ার থাকে তাহলে তো হয়েই গেল। তো দেখলে সকালবেলা বাজারে গেলাম, বাজার থেকে এসে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিয়ে আবার বেরিয়ে গিয়েছিলাম। এখনও এখানে সবজিগুলো পড়ে আছে, এই যে সবজিগুলো পড়ে আছে, এখনও এগুলো ধোয়া হয়নি, তোলাও হয়নি, এগুলো এবার ধোবো। আগে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর সবজিগুলো ধুয়ে তারপর তুলবো। তবে রাত্রিবেলা রান্না একটু কম আছে, কারণ মাংসের ঝোল অনেকটা রয়ে গেছে, আর রুটি করে নেবো রাত্রিবেলা, ওই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে, আর কিছু এক্সট্রা কিছু করতে হবে না, রুটিটাই খালি করতে হবে। আর আটা মাখা কালকের অনেকটা রয়ে গেছে, মনে হয় হয়ে যাবে যা আছে। তো এবার চটপট করে বাসনগুলো গুছিয়ে নিই, নিয়ে ওই সব বাসন ধুয়ে এখানে সবজি টবজিগুলো সব ধুয়ে নিয়ে তারপরে আবার ঠাকুরকে সন্ধ্যা দিতে হবে। তো সব কিছু আগেগুলো সেরে নিই তারপরে, আর রুটিটা একটু পরে করব, ফ্রিজ থেকে আগে আটাটা বার করে রেখে দিই তারপরে করব। তো জলও আগে ঝটপট করে এগুলো কাজগুলো সেরে নিই, নিয়ে আবার একটুখানি রেস্ট করে নেব, তারপরে আবার ফিরছি।
বন্ধুরা সন্ধ্যাবেলা দেখলেন যে সমস্ত সবজি টবজিগুলো ধুলাম, ধুয়ে সব ফ্রিজে তোলা হয়ে গেছে। এখন রাত্রিবেলা এখন বাজে 10:30, 10:30টার সময় আমি চলে গেছি রুটি করতে। আর এখানে মাংসটা আমি গরম করতে দিয়ে দিয়েছি, মাংসটা গরম করতে দিয়েছি। এখানে আমাদের স্যালাড, এই যে স্যালাডও কাটা হয়ে গেছে, খালি গরম গরম রুটিটা করবো আর খাবো। খিদেও পেয়ে গেছে, এবার খেয়ে নেবো। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, কাল একটা অন্য ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করো। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।